সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী চিনিরবন্দর উপজেলার কারেন্টের হাট। এই হাট থেকে সবচেয়ে ছোট ছোট সারগরুগুলো আছে, সেগুলোর দাম দর সম্পর্কে তথ্য আপনাদের মাঝে আমি দেব। চাচা আসসালামু আলাইকুম, কি দাম রাখছেন এটা? 36 দাম। আচ্ছা, দাম বলছে পর্যন্ত বলছে, কেমন দাম বলছে? 31 পর্যন্ত বলছে। আপনি কত হলে ছাড়বেন বাজারে? 33। দর্শক, আপনার শুনলে 33 হলে ছাড়বে আর কি বাজারে। কাকা, কি দাম রাখছেন এটা? 32। দাম বলছে পর্যন্ত, কেমন দাম বলছে? জি, 28 পর্যন্ত বলছে। দর্শক, আপনার শুনলেন 28 পর্যন্ত দাম বলছে। আপনি লাস্ট কত হলে ছাড়বেন বাজার? 30 পার। দেখতে পাচ্ছি এপাশে দুটি সার, দেখি এটা কেমন দাম। ভাই, কি দাম রাখছেন দুটা? জি জি, 76। আচ্ছা, দাম বলছে পর্যন্ত? এখনো দাম বলেনি। আচ্ছা, আপনি শেষ টার্গেট আপনার কত হলে ছাড়বেন? আপনি 65। এটা শেষ টার্গেট? দর্শক, আপনার শুনলেন শেষ টার্গেট 65। আমরা জানি একটু কেমন দাম। চাচা আসসালামু আলাইকুম, কি অবস্থা আজকে বাজারের? আচ্ছা আচ্ছা, 33-35। আপনি কত হলে ছাড় দেবেন আর কি বাজারে? 37.5। লাস্ট? দর্শক, আপনার শুনে লাস্ট 37.5। কি দাম রাখছেন এটা? শুনলো ভাই, এটা জি জি, এটা একবারে 45 দাম। বা 45? হ্যাঁ। আচ্ছা, দাম চাইলে 52। আচ্ছা আচ্ছা, একদম 45। একদম 45। আচ্ছা, দর্শক আপনার শুনলেন দাম চাইলে আসলে 52, আর দাম না করলে একবার 45। হ্যাঁ, দেখি আগে কাকা, এটা কি দাম রাখছেন? 55,000। জি, 50 হলে বিক্রি, 55,000 দাম। Thank you.
কি দাম যাচ্ছেন এটা? তাওফি ভাই 52 কত বলতেছে? 42, 41 পর্যন্ত বলতেছে। আপনি কত হলে ছাড়বেন বাজারে লাস্ট? 45, 44, 45 দাম বানো, দাম করে নিবেন। দাম দর চলছে, আমরা আসলে কেমন দাম বলছে নাই পাগলা আনি নি কিনা দেখ আনি খাওয়া গরু আমার চার ম্যাচ গাবিন বাসুর হয় আমাকে ওই আর বাইনে ওর 2200 হল দাম আল্লাহ এই যে বাড়ি বাড়ি আছে